একতলা ছোট্ট ছিমছাম বাড়ি, এখানেই জন্ম নিয়েছিলেন ফুটবল রাজা পেলে। যদিও জন্মের সময় এই বাড়িটিও ছিল না। বস্তিতে বেড়ে ওঠা ছোট্ট সেই বালক তার পায়ের জাদুতে বিস্ময় ছড়িয়ে গেছেন বিশ্বজুড়ে। বাড়িটির ভেতরে ঢুকতেই দেখা মিলবে ছোট্ট কক্ষের, যেখানে একটা খাট ছাড়া দেখার মতো খুব বেশি আসবাবপত্র নেই। তবে খুব যত্ন করে রেখে দিয়েছেন প্রথম বিশ্বকাপ জয়ের একটা ফুটবল। পেলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, খুবই সাদামাটা জীবনযাপন করতেন কালামানিক। পেলের জীবনই সবাই পড়েছে, তার কষ্টের কথাগুলো কম বেশি সবাই জানে। শুধু আত্মীয় হিসেবেই নয়, তার অর্জনে জাতি হিসেবেও আমরা আজ গর্বিত। পেলের মৃত্যুর পর তার বাড়িটি দেখতে ভিড় করছেন ফুটবল এই কিংবদন্তির হাজারো ভক্ত সমর্থক। পেলেকে কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু এখন তার বাড়িতে এসে ভালো লাগছে। তার পুরো বাড়ি আমি ঘুরে দেখেছি। ভক্তদের স্বাগত জানাতে বাড়ির সামনে বেশ কিছু ম্যুরালও বসানো হয়েছে। শুধু তাই নয়, পেলের আত্মার শান্তি কামনায় গির্জায় প্রার্থনায়ও বসেছেন অনেকে। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।